এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা মুকুল রায়। মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক খবর দিলেন এবার তৃণমূলেরই হেভিওয়েট কয়েক নেতা, কারণ তৃণমূলের অন্তরেই এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে এরা স্বার্থপর, এরা স্বার্থলোভী। একুশে নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, এরা স্বার্থলোভী। তৃণমূল তৃতীয়বার ক্ষমতা আসার পর এরা স্বার্থের লোভে আবার তৃণমূলে ফিরে এসেছেন। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দলে ফিরিয়ে নিয়ে বস্ত বড় ভুল করেছেন, এমনকি যারা দলের পুরনো কর্মী তাদেরকে দলে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই গাদ্দারদেরকেই পদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ এবার তৃণমূলের নেতারই। তো বন্ধুরা, বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়, শব্দশ্রী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো গাদ্দারদেরকে দলে ফিরিয়ে নিতেই এবার তৃণমূলের অন্তরে একাধিক ক্ষোভ দেখা যাচ্ছে, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের অনেক নেতাকর্মীরা, কারণ তৃণমূলে এদেরকে নিয়েই বড় বড় পদ দেওয়া হচ্ছে আর যারা দলের পুরনো কর্মী তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে, এমনটাই কিন্তু তৃণমূলের অন্তরে গুঞ্জন শোনা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুল করেছেন?